এই ভিডিওটি আপনাকে নিক্ষয় পোর্টালে জিথ এক্সেল এক্সপোর্ট বুঝতে সাহায্য করবে এখানে প্রথম ধাপ হল নিক্ষয় রিপোর্টস পোর্টালে লগ করা এই পৃষ্ঠায় বাম প্যানেলে উপস্থিত রোগীর তালিকাতে ক্লিক করুন এখানে আপনি জিত এক্সেল এক্সপোর্টের বিকল্প দেখতে পাবেন একটি পৃষ্ঠা আসবে যেখানে কিছু ড্রপ ড্রপডাউন থাকবে আপনি যখন এখানে মানগুলি লিখবেন তখন আপনি কাঙ্ক্ষিত রিপোর্ট পাবেন ড্রপডাউন ফর স্টেটে ক্লিক করুন এবং আপনার পছন্দের রাজ্যটি নির্বাচন করুন পরবর্তী ধাপ হল জেলা নির্বাচন টিবি ইউনিটের জন্য ড্রপডাউনে আপনি হয় যে কোনো একটি ইউনিট বা অল টিবি ইউনিটের বিকল্প নির্বাচন করতে পারেন ফ্রিকুয়েন্সি মাসিক বা ত্রৈমাসিক হতে পারে আপাতত ত্রৈমাসিক নির্বাচন করা যাক পরে ড্রপডাউনটি আপনাকে বছর নির্বাচন করার অনুমতি দেয় ড্রপডাউনে গত পাঁচ বছরের একটি তালিকা রয়েছে ত্রৈমাসিকের জন্য ড্রপডাউনে আপনি আপনার পছন্দ অনুযায়ী চারটি ত্রৈমাসিকের যে কোনো একটি নির্বাচন করতে পারেন দুটি সুবিধার বিকল্প রয়েছে আপনার পছন্দের একটি নির্বাচন করুন ডেটা টাইপের অধীনে তিনটি বিকল্প রয়েছে তালিকাভুক্তির তারিখ বিজ্ঞপ্তির তারিখ এবং চিকিৎসা শুরুর তারিখ কেসের টাইপের জন্য ড্রপডাউনে তিনটি বিকল্প উপস্থিত রয়েছে এগুলো হল অল ডিএসটিভি ও ডিআরটিভি রোগের অবস্থানের অধীনে ড্রপডাউনে চারটি বিকল্প রয়েছে এগুলি হল সমস্ত অন্যান্য অতিরিক্ত পালমোনারি এবং পালমোনারি বয়সের জন্য ড্রপডাউনে দুটি বিকল্প রয়েছে পনেরোর কম এবং পনেরোর বেশি বা সমান শেষ ড্রপ ডাউনের মাধ্যমে রোগের লিঙ্গ নির্বাচন করা যায় একবার আপনি সমস্ত তথ্য প্রবেশ করার পর জেনারেট এক্সেল বাটনে ক্লিক করুন ফাইলটি তৈরি হবে এবং আপনার পর্দায় একটি ডাউনলোড বাটন দেখতে পাবেন এটি নিক্ষয়ে জিত এক্সেল এক্সপোর্ট বোঝার প্রক্রিয়াটি সম্পন্ন করে